प्रिय ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ রাঙ্গামাটি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আহমেদ, সহকারী শিক্ষক রাঙ্গামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আজ আমি ষষ্ঠ শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যেমন আমাদের আজকের বিষয় হচ্ছে গণিত শ্রেণী ষষ্ঠ। তোমরা যে যেখানেই থাকো না কেন, তোমরা তোমাদের বই কাতা নাও। এই যে আমার কাছে দেখছো ষষ্ঠ শ্রেণীর গণিত বই, এই গণিত বইয়ের আজকে আমি অঙ্কিক নিয়ম নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বইয়ের 2.3-এ 3-এর 58 পৃষ্ঠায় করো অঙ্কিক নিয়ম। প্রথমে আমি বলতে চাই অঙ্কিক নিয়ম কি। সাধারণত অঙ্কিক নিয়ম হচ্ছে সাধারণত কোনো কিছু এককের মান বের করে যে সমস্যার আমরা সমাধান করে থাকি তাকে অঙ্কিক নিয়ম বলা হয়। অঙ্কিক নিয়ম এককের মান বের করার ক্ষেত্রে আমাদেরকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এককের মান বের করতে গেলে তোমার গুণ করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এককের মান বের করতে কী করতে হয়, ভাগ করতে হয়। কখন গুণ করবা কখন ভাগ করবা এটা একটু তোমাদের নলেজে থাকলে ভালো হয়। যেমন আমি একটা উদাহরণ দিই, 30 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে। এখন একজন শ্রমিক যদি ওই কাজটা করতে চায় তাহলে তার সময় লাগবে বেশি, যখন বেশি হয় তখন গুণ করতে হবে। আর যদি বলে যে 30 জন লোকের 10 দিনের চাল লাগে 50 কেজি, এখন একজন লোকের 10 দিনের চাল কম লাগবে তখন হবে ভাগ। এই জিনিসটা সবাই তোমরা ভুল করে দেখো, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তাহলে তোমাদের বইয়ের 58 পৃষ্ঠা অর্থাৎ 2.3-এর 22 নম্বর অঙ্কটা দেখো, এরকম একটা অঙ্কিক নিয়ম। একটি বাঁধ তৈরি করতে 360 জন শ্রমিকের 25 দিন লাগে, 18 দিনে বাঁধটি শেষ করতে হলে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে। মনে রাখবে বাঁধ দেওয়ার জন্য একজন কন্ট্রাক্টর 25 দিন সময় পেল, তার দেখা যাচ্ছে 360 জন শ্রমিক নিয়োগ করলে তার কি হয়ে যাবে, 25 দিন শেষ হয়ে যাবে। এখন তাকে বলা হচ্ছে কাজটা একটা আপনি দ্রুত করেন, অর্থাৎ 18 দিনে শেষ করে দেন কাজটা। তাহলে আমার যদি দিন কমে যায় তাহলে শ্রমিকের সংখ্যা বাড়বে। এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি অঙ্কটা কিভাবে হবে। একটা জিনিস খেয়াল রাখবা অঙ্কিক নিয়মে, যে জিনিসটা চাই সেই জিনিসটা পিছিয়ে যাবে। যদি দিন বের করতে বলে দিনটা পিছিয়ে যাবে, যদি শ্রমিক সংখ্যা বের করতে বলে শ্রমিক সংখ্যা বের হয়ে যাবে। আমাদের এখানে শ্রমিক সংখ্যা চাইছে, তাহলে আমরা শ্রমিক সংখ্যাটা পিছিয়ে যাবো। 22 নম্বর অঙ্কটা, তৈরি করতে পারে 360 জনে একদিনে তৈরি করতে পারে। একটু খেয়াল করো, 25 জন লোক দিয়ে আমি 25 দিনে যদি তৈরি করতে চাই আমার 360 জন লোক লাগবে। একদিনে যদি আমি ওই বার্তা তৈরি করতে তাহলে আমার অনেক মানুষ লাগবে। আমি আগে বলছি যদি কি হয় বেশি হয় তাহলে গুণ হবে। তাহলে আমি কি করবো, 360 গুণ 25 জনে, এখন বলতেছে 18 দিনে তৈরি করতে পারে। 18 দিন হলে আবার শ্রমিক কম লাগবে, 18টা নিচে দাও, উপরে 360 গুণ 25 জনে। এখন 18 নামাতে আসবো না, 18 কে 18, 18 2 36, এই শূন্যটা তুলে দিলাম 20। এখন 20 কে 25 দিয়ে গুণ করলে 25 দিয়ে 50, শূন্যটা দাও, তাহলে কয়জন লাগে, 500 জনে। আমার কাছে আগে শ্রমিক ছিল 360 জন, এখন দরকার হচ্ছে 500 জন। তাহলে শ্রমিক সংখ্যা বেড়ে গেল না, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে এটা বের করতে হলে নিচে লেখো। সুতরাং অতিরিক্ত শ্রমিক দরকার বা প্রয়োজন যেটাই লেখো না কেন, 500 বিয়োগ 360 জন সমান সমান 140 জন, এটা হচ্ছে উত্তর। তোমার বইতে আছে কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে, সুতরাং লিখে দিতে পারো, সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে
আরেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক আছে যেটা শিশু এলাকার আছে, অঙ্কটা অনেকের কাছে কঠিন মনে হয়, একটু যদি বারবার যদি তোমরা অঙ্কটা প্র্যাকটিস করো তাহলে দেখবা যে অঙ্কটা তেমন কঠিন নয়। প্রথম প্রথম যে কোনো অঙ্ককে কঠিন মনে হয়, অঙ্ক বারবার করে চর্চা করলে, অঙ্ক নিয়ম হচ্ছে এটা, প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে যে কেউ অঙ্ক শিখতে পারবে না, এমনকি টিচাররাও যদি কী করে প্র্যাকটিসে না থাকে ওনাদেরও সমস্যা হবে কয়েক বছর পরে করতে গেলে। আমি বারবার তোমাদেরকে বলবো অঙ্ক যে যতই বেশি প্র্যাকটিস করবা ততই ভালো, অঙ্ক মুখস্থ করার বিষয় নয়, কিন্তু প্র্যাকটিস করলে অঙ্কটা আয়ত্তে চলে আসে। তাহলে এবার যাচ্ছি আমি এই সৃজনশীলটাতে। সৃজনশীলে দেখো, কোনো কাজ আলিফ 20 দিনে এবং খালিফ 30 দিনে করতে পারে, তাদের দৈনিক মজুরি যথাক্রমে 500 টাকা এবং 700 টাকা, তারা একত্রে 3 দিন কাজ করার পর বাকি কাজ খালিদ একা সম্পন্ন করে। ক নম্বর, আলিফ ও খালিদ একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে? তো প্রথমে আসে তাহলে আমরা এক নম্বরটা করি, এক নম্বর ক লেখো, আলিফ 20 দিনে করতে পারে এক অংশ, 20 দিনে করতে পারে এক অংশ, আলিফ একদিনে করতে পারে 20 ভাগের এক অংশ। এবার আসো খালিদ 30 দিনে করতে পারে এক অংশ, খালিদ একদিনে করতে পারে 30 ভাগের এক অংশ। সুতরাং আলিফ ও খালিদ 31 দিনে করতে পারে 20 ভাগের 1 + 30 ভাগের 1 অংশ। লসাগু নাও, লসাগু হবে 30 আর 20 লসাগু 60, 20 দিয়ে 60 কে ভাগ করো 3 বার, 3 = 3 + 30 দিয়ে ভাগ করো 2 বার, 2 = 2 অংশ, সমান 60 ভাগের 5 অংশ। এখন কাটাকাটি করো, কাটাকাটি করলে 5 = 5, 5 = 12, 60 = 12 ভাগের 1 অংশ। তাহলে আলিফ ও খালিদ একত্রে একদিনে করতে পারে কতটুকু অংশ? 12 ভাগের 5 অংশ। ক নম্বর উত্তর গেল। ক নম্বর বলতেছে কাজটি কতদিনে শেষ হয়েছিল। এখন দেখা যাচ্ছে এরা আলিফ ও খালিদ এরা 3 দিন করার পর আলিফ চলে গেল, বাকি কাজটা খালিদে করলো, তাহলে মোট কাজটা শেষ হতে কতদিন লাগে? এবার খ নম্বরে আসো, প্রথমে লেখো আলিফ ও খালিদ একত্রে একদিনে করে 12 ভাগের 1 অংশ। সুতরাং আলিফ ও খালিদ একত্রে 3 দিনে করে 12 ভাগের 1 - 3 অংশ, 3 দিয়ে যদি 12 কাটো 4 বার, = 4 ভাগের 1 অংশ। এখন মনে করি মোট কাজ 1 অংশ, মোট কাজ 1 অংশ। তাহলে এরা আলিফ ও খালিদ করছে কত? 60 বার 1 অংশ। তাহলে বাকি কাজ বের করো দেখি, বাকি কাজ
এক বিয়োগ চারি ভাগের এক অংশ সমান সমান লসাগু নয় চার, চারিকে চার বিয়োগ এক সমান সমান চারি ভাগের তিন অংশ। এই যে চার ভাগের তিন অংশ কাজ, এই কাজটা আলিফ চলে যাওয়ার পর করলো কে, খালিদ। খালিদের এই কাজগুলো করতে কতদিন সময় লাগলো? তাহলে খালিদ তিরিশ দিনে করে এক অংশ, এক অংশ করে তিরিশ দিনে। খালিদ এক অংশ করতে পারে তিরিশ দিনে, সুতরাং খালিদ চার ভাগের তিন অংশ করতে পারে, নিচে চার উপরে তিন গুণ তিরিশ দিনে। কাটাকাটি করো তুমি, দুই দিয়ে কাটো এখানে দুইবার, পনেরো এগারো পনেরো বার সমান সমান কত পাইলাম আমি, নিচে দুই উপরে তিন পনেরো পঁয়তাল্লিশ দিনে। তাহলে কাজটি কত দিন শেষ হয়েছিল? এখানে পাইছি আমরা তিন দিন, এখানে পাইছি দুই ভাগের পঁয়তাল্লিশ দিন। তাহলে এই দুইটা যোগফল হবে কাজ কাজের সময়। সুতরাং কাজটি শেষ হতে সময় লাগে তিন যোগ দুই ভাগের পঁয়তাল্লিশ দিন। লসাগু দুই, তিন দিয়ে ছয় যোগ পঁয়তাল্লিশ সমান সমান দুই ভাগের একান্ন দিন। এটা যদি সমস্ত করো তাহলে কত হবে, পঁচিশ দুগুণে পঞ্চাশ, পঁচিশ সমস্ত দুই ভাগের একদিন। তাহলে কাজটি সম্পূর্ণ কাজটি শেষ হইতে সময় লাগছিল কত, পঁচিশ সমস্ত দুই ভাগের একদিন। আচ্ছা, এবার আমার গ নম্বরে বলতেছে যদি প্রত্যেকে আলাদাভাবে কাজটি ষোলো ভাগের পাঁচ অংশ সম্পন্ন করে তাহলে তাদের মজুরির অনুপাত নির্ণয় করো। এখানে প্রথমে ষোলো ভাগের পাঁচ অংশ সম্পন্ন করতে কার কদিন লাগে এটা বের করবো আমরা, ওইটা বের করার পর তাদের মজুরি কত, কারণ দুইজনের মজুরি সমান নয়, একজনের মজুরি হচ্ছে পাঁচশো টাকা আরেকজনের মজুরি হচ্ছে চারশো টাকা। তাহলে এই দুজনের মজুরি বের করার আগে কাজের পরিমাণ বের করি। এবার আসো আমরা গ নাম্বারে, গ নাম্বার দিয়ে লেখো প্রথমে আলিফটা লেখো, আলিফ এক অংশ করতে পারে বিশ দিনে, সুতরাং আলিফ ষোলো ভাগের পাঁচ অংশ করতে পারে বিশ গুণ ষোলো ভাগের পাঁচ দিনে। এখানে কাটাকাটি করো, চার চারি ষোলো, চার পাঁচে বিশ সমান সমান চার ভাগের কত দিন, পাঁচ পাঁচা পঁচিশ দিনে। আলিবেরটা গেল, এবার খালিদেরটা আসো। খালিদ এক অংশ করতে পারে তিরিশ দিনে, খালিদ ষোলো ভাগের পাঁচ অংশ করতে পারে তিরিশ গুণ ষোলো ভাগের পাঁচ দিনে। এখন দুই দিয়ে কাটো, আট দিয়ে ষোলো, পনেরো দিয়ে তিরিশ সমান সমান নিচে হবে আট উপরে হবে পাঁচ পনেরো পঁচাত্তর দিনে। তাদের দিন বের করে ফেলছি আমরা, তাহলে দেখতেছি কি আলির ষোলো ভাগের একাংশ করতে পারে কদিনে, চার ভাগের পঁচিশ দিনে। এখন খালি ষোলো ভাগের একাংশ করতে পারে, পাঁচ অংশ করতে পারে আট ভাগের পঁচাত্তর দিনে। এবার তাদের কি বের করতে হবে, মজুরি বের করতে হবে। আলিফ একদিনে মজুরি পায় কত টাকা, পাঁচশো টাকা,
তাহলে ষাট ভাগে 25 দিনে আলিক কত টাকা মজুরি পায়? আলিফ একদিনে মজুরি কত? মজুরি পাই 500 টাকা। আলিফ চারি ভাগে 25 দিনে মজুরি পাই 500 গুণ চারি ভাগের 25 টাকা, 7 দিয়ে 500 কাটো 125। এখন 125কে যদি আমি কি করি 25 দিয়ে গুণ করি, 5 পঁচিশে 125, 5 হাতে 12, 25 দিনে 50 আর 12 62 হাতে 6, 25 পঁচিশে 31, 3,125 টাকা। এবার আসো খালিদেরটা। খালিদ একদিনের মজুরি পায় 700 টাকা। খালিদ 8 ভাগের 75 দিনে মজুরি পায় 700 গুণ 8 ভাগের 75 টাকা, 8 দিয়ে কাটো 5, 8 এ 40, 50। এখন 50কে 75 দিয়ে গুণ করো, 0টা আগে বসে দিলাম আমি, 5 পাঁচে 25, 5 হাতে কত? 2, 5 সাতা 35, 37, 37, 3750 টাকা। আমার অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি। এখানে বলতেছে তোমার তাদের মজুরির অনুপাত কত। এইটা আমি মজুরি পাইলাম, এ পাইলে কত? 3,125, এ পাইছে কত? 3,750। এখন লেখো তাদের মজুরির অনুপাত। তাদের মজুরির অনুপাত 3,125 অনুপাত 3,750। এখন 625 দিয়ে যদি আমি ভাগ করি, 625 দিয়ে ভাগ করলে এখানে হবে কত? 5 অনুপাত এখানে হবে কত? 6। পাশে লিখে দাও 625 দ্বারা ভাগ করে, তাহলে আমার অঙ্ক এখানে শেষ হলো। তাদের মজুরি অনুপাত পাইলে কত? 5 অনুপাত 6। আবার লক্ষ্য করো, তাহলে প্রথম আমরা কি করছি, আলিফের 16,500 বের করতে কতদিন সময় লাগে? 7 ভাগের 25 দিন। তাহলে খালিদের সময় লাগে কত? 8 ভাগের 75 দিন। কিন্তু তাদের মজুরি তো সমান নয়, একজনের মজুরি হচ্ছে কত টাকা? 500 টাকা, আর একজনের মজুরি হচ্ছে কত? 700 টাকা। এই জন্য আমি কি করলাম, আলিফ 7 ভাগের 25 দিনে মজুরি কত পাই? 3,125 টাকা, আর খালি 8 ভাগের 75 দিনে মজুরি পাই কত? 3,750 টাকা। এখন আমি কি করলাম, তাদের দুজনের মজুরি অনুপাত বের করলাম, এই 3,125 অনুপাত 3,750। তাহলে পরে যখন 625 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো, এখানে হইলে 5, এখানে 6, তাহলে তাদের মজুরি অনুপাত হচ্ছে 5:6। আমি যে দুইটা অঙ্ক করে দিলাম, দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এই অঙ্কগুলো পরীক্ষায় এসে থাকে বিভিন্ন সময় সৃজনশীল আকারে, আসলেও এখানে হয়তো নামগুলো পরিবর্তন করে দিতে পারে, হুবহু তুলে দিতে পারে, অথবা আলিফের জায়গায় ক, খালি জায়গায় ক এভাবে দিতে পারে, বা অন্য কোনো নাম দিতে পারে। সুতরাং আমি আশা করবো তোমরা অঙ্কগুলো বারবার করবা, প্র্যাকটিস করবা, এবং তাও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ওইখানে পেজে কমেন্ট করলে আমি পরবর্তীতে এটা তোমাদেরকে আর একটু বোঝাই দেবো, সংশোধন করবো। আশা করি তোমরা অঙ্ক দুটা বুঝতে পারছো, এবং এই করোনাকালে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করলাম। খুদা হাফেজ, যে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো।